নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে সুজির মিষ্টি। আমাদের সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, তো হঠাৎ যদি বাড়িতে মন বলে মিষ্টি খাওয়ার জন্য কিছু, তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। আমি এটা বাড়িতে ট্রাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তারপরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমার এখানে সুজির মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর আমি এখানে নিয়ে নেব 1 কাপ সুজি, আর দিয়ে দেব অল্প একটু খাবার সোডা সামান্য, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। দেখো আমি এটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই আটাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু এখানে আটাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, আর আমি যেই কাপের মাপে সুজি আর আটাটা নিয়েছিলাম সেই একই কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 কাপ জল। তো দেখো, আমি এখানে ওই 1 কাপের চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে, একটা ঘন চটচটে সিরাপ বানাতে হবে। তো দেখো, আমি চিনি সিরাপের ভিতর দিয়ে দিচ্ছি 2 এলাচ, এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, কিন্তু তোমরা যদি চাও নাও দিতে পারো। এবার এটাকে ভালো করে জ্বালাতে হবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সিরাপটা রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। তো বন্ধুরা দেখো, তোমরা বুঝবে কী করে সিরাপটা রেডি হয়ে গেছে। আমি দেখো একটুখানি সিরাপ হাতে লাগিয়ে নিচ্ছি ঠান্ডা করে। দেখো এইরকম হলে বুঝবে সিরাপটা রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, আমার আটাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি এবার এই আটাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছি এটা। এবার আমি রুটির মতন বেলে নেব, কিন্তু এগুলো একটু মোটা মোটা হবে, এরকম একটু আটা দিয়ে বেলে নেব। আগে একটু হাত দিয়ে চেপে নেব। এবার আমি একটু বেলে নেচ্ছি। তো দেখো, আমি এভাবে বেলে নিয়েছি। এবার আমি সাইড থেকে এগুলো কেটে দেব, কেটে এগুলো রেখে দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এগুলো সব কেটে রেখে দিয়েছি, আর আমি কিন্তু এটা এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে ভালো করে কেটে নেব। তো দেখো, আমি কিন্তু এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইবার আমি এগুলো
এইভাবে মাঝখান থেকেও কেটে নেব। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু আবার একটা ভালো করে বেলে নিয়েছি, এইগুলো কিন্তু ফেলে দেবো না, এইগুলো কিন্তু সবগুলো মিশিয়ে আমি আবার পরে আর একটা ডো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ভালো করে সাইডগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে সবগুলো বেলে আমি কেটে নিয়েছি। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে এগুলো ভেজে নেব। তো দেখো আমি এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এটা কিন্তু ফুলেছে ভালো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আমি তুলে নিয়ে চিনির যে সিরাপটা করে গেছিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি। দেখো আমি এর ভিতরে সবগুলো ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি বাকিগুলোও ভেজে নেব। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো আমি সবগুলো একইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো এইগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। সিরাপের ভিতরে যেগুলো দিয়ে রেখেছিলাম সেইগুলো তুলে নিচ্ছে। এবার আমি এগুলো তুলে সিরাপের ভিতরে দিয়ে দেবো। আমি কিন্তু চিনি সিরাপের ভিতর দিয়ে এগুলো 10 মিনিট ভালো করে রেখে দিচ্ছি, এরকমভাবে উল্টে পাল্টে দিচ্ছি। যাতে চিনির এই সিরাপটা ভালোভাবে এর ভিতর ঢুকে যায়। তো বন্ধুরা দেখো আমি কিন্তু সবগুলো এইভাবে তুলে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি কিন্তু এটা বাড়িতে ট্রাই করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। এগুলো বেশ মচমচে,
আর মিষ্টি খেতে কিন্তু অসাধারণ। দেখো ভিতর গুলোই ভালোভাবে রসটা হয়ে গেছে, তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো।